হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো স্বাগত জানাই তোমাদেরই ইউটিউব চ্যানেল ফোর্স একাডেমিতে বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডের তরফ থেকে একটি নিউ ভ্যাকান্সি বার হয়েছে সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তুমি যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোনো ডিপার্টমেন্টের ভ্যাকান্সির জন্য বসে আছো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের জন্য গুড নিউজ তোমরা বলতে পারো কে ডবুবিপির তরফ থেকে নিউ ভ্যাকান্সি বার হয়েছে সেটি তোমরা দেখে নাও এবং তার শিক্ষাগত যোগ্যতা কোন পোস্টের ভ্যাকান্সি বার হয়েছে পোস্ট সংখ্যা কত রয়েছে সব কিছু আমি তোমাদেরকে বিস্তারিতভাবে সব কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তোমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে অবশ্যই পেয়ে যাবে সেখান থেকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবে অ্যান্ড রিক্রুটমেন্ট বলে যে অপশানটি রয়েছে সেখানে যখনই তোমরা ক্লিক করবে তোমরা নিজেরাই দেখতে পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমাদের নতুন পেজ তোমাদের ওপেন হয়েছে চব্বিশ তিন দু হাজার বাইশে তোমাদের এই ভ্যাকান্সিটি রিলিজ হয়েছে গেট ডিটেলসে যখনই ক্লিক করবো তখনই আমরা ভ্যাকান্সির ব্যাপারে বুঝতে পারবো এবং নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারবো বন্ধুরা তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা যদি আমাদের চ্যানেলের প্রথমবার হয়ে থাকো এবং ফোর্সের যে কোনো নিউজ পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কেননা ফোর্সের নিউজ তোমরা অনায়াসে পেয়ে যাবে কোনো চিন্তা তোমাদেরকে করতে হবে না তো এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নোটিস রিগার্ডিং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বেঙ্গল পুলিশ হাউসিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ওকে এই যে নোটিফিকেশানটি তোমাদের পাবলিশ করা হয়েছে এই ভ্যাকান্সিতে তোমরা আবেদন করতে পারবে আমি গেট ডিটেলসে ক্লিক করে তোমাদেরকে যাবতীয় তথ্য শেয়ার করে দেবো বন্ধুরা আমার নোটিফিকেশানটি ডাউনলোড হয়ে গেল এখানে তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গল পুলিশ হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এক দু ওকে এখানে তোমাদের টোটাল যে পোস্ট রয়েছে অর্থাৎ তোমাদের পোস্ট সংখ্যা একটি অর্থাৎ তোমাদের ভ্যাকান্সি টোটালে একটি ভ্যাকান্সি রয়েছে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে তোমাদের কোন পোস্টে ভ্যাকান্সিটি বার হয়েছে এখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে তোমাদের ভ্যাকান্সিটি বার হয়েছে তোমরা অন স্ক্রিন সেটি দেখতেই পাচ্ছ এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তোমাদেরকে বয়সটা বলে দিচ্ছি বয়স তোমাদের হতে হবে নট বি লেস দেন টোয়েন্টি ওয়ান ইয়ার্স অ্যান্ড নট বি মোর দ্যান ফোরটি ইয়ার্স অর্থাৎ তোমাদের বয়স হতে হবে একুশ বছরের নিচে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে না তোমার বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে চল্লিশ বছরের উপরে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে না ওকে একুশের নিচে অ্যান্ড চল্লিশের উপরে তোমার বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে না তোমার ডিও ধরা হয়েছে এক এক দু হাজার বাইশের হিসাবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে মূল মাইনে সাতাশ হাজার টাকা পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে তোমাদের বয়সের অভিজ্ঞতা হিসাবে তোমাদের মাইনে বাড়তেই থাকবে এক্ষেত্রে তোমার কোয়ালিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ বিএ বিটেক বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স তুমি যদি পাস হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে যে কোনো ট্রেডে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইত্যাদি কোর্সে তোমার যদি ডিগ্রি কোর্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাস হয়ে থাকে তাহলে তুমি এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে বিএ বিটেক অ্যান্ড বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবে এইসব ট্রেডে যদি তাদের কোর্স করা থাকে তাহলে ওকে বন্ধুরা সিলেকশান প্রসেস তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের শর্ট লিস্ট তৈরি করা হবে তারপরে তোমাদের রেজাল্ট অ্যান্ড রিটার্ন এক্সামিনেশান তোমাদের হবে প্রথমে শর্ট লিস্ট তারপরে তার রেজাল্ট তোমরা পেয়ে যাবে তারপরে তোমাদের তারপরে তোমাদের রিটার্ন এক্সামিনেশান হবে অ্যান্ড তোমাদের ভাইভা হবে অর্থাৎ ইন্টারভিউ হবে ওকে তোমাদেরকে বলে দিচ্ছি তো এক্ষেত্রে তোমাদের ফিজিক্যাল বা আদার্স কোনো এখানে দিচ্ছে না অর্থে তোমাদের ফিজিক্যাল বা হাইট ওয়েট চেস্ট ইত্যাদি তোমাদের হবে না তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট দেখতে পাচ্ছ তেরো চার দু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান লাস্ট ডেট তোমার তোমরা ডেটটি দেখে নাও তেরো চার দু হাজার বাইশের মধ্যে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে অর্থাৎ তোমাদের অনলাইন অ্যাপ্লাই এখন চলছে ওকে তোমরা যে কোনো টাইম অনলাইন আবেদন করতে পারবে তোমার যদি কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে বন্ধুরা এটি ছিল আপডেট ধন্যবাদ